আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিয়া রহমানে। আজকে যাচ্ছি একটা নার্সারিতে। নতুন বাসায় ওঠার পরপর আসলে একটা জিনিস অপূর্ণ থেকে গিয়েছে, সেটা হচ্ছে গাছ। গাছ না থাকলে কেন যেন আসলে বাসায় প্রাণের সঞ্চার হয় না, এটা আমার ধারণা। কিন্তু গাছ লাগানোর পর বাসাটা যেন পরিপূর্ণভাবে পরিপূর্ণতা পেয়ে যায়। আর যেহেতু অনেকগুলো বারান্দা, যার কারণে মনে হলো যে কিছু গাছ দিলে তো বাসাটা দেখতে ভালো লাগবে। আম্মাও বলছিল গাছের কথা, তো এই কারণে বের হয়ে গেলাম আজকে গাছ দেখার উদ্দেশ্যে। তো আসার পরপরই, মানে সাভার আসার পরপরই নার্সারিতে যাওয়ার জন্য একটা তোড়জোড় করছিলাম যে চলো গাছ দেখে আসি। তো আজকে সময় সুযোগ মিলে আজকে বের হলাম, খুঁজে খুঁজে কয়েকটা নার্সারি দেখলাম, মনের মতো ওরকম কোনো গাছ পাচ্ছিলাম না। তো ফাইনালি একটা নার্সারি দেখতে পেলাম, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কিছুটা সামনে। এই নার্সারিটা বাইরে থেকে দেখতে তেমন একটা বড় না মনে হলেও, কিন্তু ভেতরে কিন্তু বেশ বড় একটা জায়গা জুড়ে নার্সারিটা করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু হরেক রকমের গাছ সাজানো আছে। এবং এখানে আসার পর যে জিনিসটা আমি বুঝতে পারলাম, এখনও আমি অনেক গাছ চিনি না এবং অনেক গাছের নামই জানি না। এখানে অনেক ধরনের গাছ আছে যেগুলোর নামও আমি জানি না এবং কোনো দেখিও নি। এখানে আসার পর দেখা হলো, এটা হচ্ছে আমার পছন্দের বাগানবিলাস। বাগানবিলাস গাছটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। গেটের সামনে এই গাছগুলো লাগালে মনে হয় যে অন্যরকম সুন্দর লাগে। তো বাগানবিলাসের এখানে বিভিন্ন ধরনের কালার ছিল। এটা হচ্ছে অনেকটা কোরাল কালার বলা যায়, বা কোরাল অরেঞ্জ টাইপের একটা কালার। আরও অনেক ধরনের কালার ছিল। এটা হচ্ছে চায়না গাব। এই গাব গাছগুলো দেখলাম এখানে অনেকগুলোই আছে, এবং এগুলো ছাপ ছাড়া আসলে তেমন একটা ভালোভাবে হয় না। তো যার কারণে এই গাব গাছ দেখে আসলে লোভটা কিছুটা সামনে নিয়েই চলে আসলাম। আর অনেক ধরনের গাছ আছে যেগুলোর নামই আমি জানি না, যেমন এই গাছটার নাম আমার ঠিক জানা নেই। নার্সারিটা কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আপনাদের সাথে ভিডিওটা কিছুটা হলেও শেয়ার করছি, এবং আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু হরেক রকমের কালেকশন আছে। এবং সেই সাথে যারা কিনা গাছ প্রেমী আছেন, গাছ লাগাতে পছন্দ করেন এবং গাছের বিভিন্ন ধরনের কালেকশন রাখতে পছন্দ করেন, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে আজকে একটু হলেও ভালো লাগবে। তো আমার তো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমরা তো আসলে বারান্দার জন্য গাছ কিনছিলাম, এই কারণে সব গাছ আসলে চাইলেও কিনতে পারছিলাম না, কারণ গাছের একটা পরিচর্যার ব্যাপার আছে। এবং গাছ বারান্দায় সব গাছও হতে চায় তা না। যারা ছাদে বাগান করে থাকেন বা যারা বাইরে বিশাল জায়গায় বাগান করে থাকেন, তাদের ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের অপশন থাকলেও, যারা কিনা বারান্দার জন্য গাছ কিনে থাকেন তাদের ক্ষেত্রে আসলে কিছুটা লিমিটেশনসই থেকে যায়। তো এখন যে সেক্টরটা চলে আসলাম, এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টসের সেকশন। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ যেগুলো কিনা হচ্ছে আপনারা বাসার ভিতরে রাখতে চাচ্ছেন, যাতে করে একটু কম ছায়াতে বা একটু আলোতে এরকম ভালো রকমের গাছ হয়। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন আছে পথোস, মনস্টেরা, এরপর হচ্ছে ব্যাম্বু প্ল্যান্টস, আরও অনেক ধরনের গাছ যেগুলোর নাম আমি এখনও জানি না। ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছে যে কামিনী ফুল আর হাসনাহেনা ফুলের এত সুন্দর সুঘ্রাণে অনেক সময় দেখা যায় যে এখানে আর কি সাপ চলে আসে। তো এই জন্য কি হয়েছে যে ছোটবেলা থেকে এই কথা শুনে শুনে যেহেতু বড় হয়েছি, আমার এত পছন্দ কামিনী ফুল এবং হাসনাহেনা ফুল, তারপরও আমি কখনো এই ফুলের গাছ কেনার সাহস পাইনি। আমার কাছে কেন যেন মনে হয় যে হয়তো বা এই গাছ কিনলে, এই গাছের ফুল যখন ফোটে তখন যে সুঘ্রাণটা চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটার কারণে হয়তো বা সাপ এসে পড়বে, এবং আমি সাপ প্রচণ্ড পরিমাণে ভয় পাই, এ কারণে আমার এই সাহস কখনো যেন হয়নি। কিন্তু আজকে মালি ভাইকে দেখে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই, এরকম তো শুনেছি, এটা কতটুকু সত্যি? তুমি আমাকে তখন বললে যে আমাদের এখানে তো অনেক অনেক হাসনাহেনা ফুল এবং কামিনী ফুলের গাছ আছে, যদি এরকমই হতো তাহলে তো আমাদের এখানে অনেক সাপ আছে। তো ওনার কথাটাও কিছুটা যৌক্তিক, কিন্তু ছোটবেলার প্রবাদ বলে কথা শুনে শুনে বড় হয়েছি, সে ভয় কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, এদিকে কিন্তু বাঁশ ছাড়ও আছে, যারা কিনা হচ্ছে ছাদে আর্টিফিশিয়ালভাবে বাঁশ ছাড় করতে চান তাদের ক্ষেত্রেও এই অপশনটা এখানে আছে। মানে বলতে গেলে এখানে আপনারা সব রকমের অপশনই পাবেন। গাছ দিয়ে মোটামুটি যা যা করা সম্ভব এখানে কিন্তু সেই সব ধরনের গাছ আছে, এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছও আছে যেটা আমি স্কিপ করে গিয়েছি হয়তো বা বলে। তো যাই হোক, আমরা যে গাছগুলো নিব সেই গাছগুলো তো অলরেডি আমাদের পছন্দ করা হয়েছে, পুঙ্গুলো হচ্ছে আমরা টবে বুনে নিব। তো সেগুলোকে হচ্ছে এখন পটিং করার জন্য দেওয়া হয়েছে, আর সেই সাথে আমাদের গাছ কেনাকাটাও কিন্তু মোটামুটি শেষ।
আর দেখতেই পাচ্ছেন এখন নার্সারিটা কিন্তু বাইরে থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, বিশাল বড় একটা নার্সারি এবং এখানে এমন কোনো গাছ নেই যেখানে এগুলো নেই। এবং এখানে একটা জিনিস আমার কাছে খুব বিরক্ত লাগলো, সেটা হচ্ছে প্লাস্টিকের টব বেসিক্যালি বাসার জন্য আমার মনে হয় সবচেয়ে প্রেফারেবল, কারণ প্লাস্টিকের টবে হচ্ছে ময়লা কম হয়, আপনি সরিয়ে নিয়ে মুছতে পারবেন সোজা আর কি। কিন্তু এখানে আসলে প্লাস্টিকের টব নেই, এখানে সব মাটির টব, তো সেখান থেকেই আসলে কিছু টব দিয়ে আপাতত করে নেওয়া হলো, কারণ এখন প্লাস্টিকের টব আবার কিনে এনে লাগানো আবার কোথায় পাবো খুঁজতে হবে সেটাও একটা হুজুতি ছিল। তো যাই হোক, মোটামুটি গাছ কেনাকাটা আমাদের হয়ে গেল, এখন গাছগুলো নিয়ে আমরা বাসার দিকে রওনা দিব। তো গাছগুলোকে এখানে বারান্দায় এনে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা নতুন করে প্রাণের সঞ্চয় হলো বাসায়। আসলেও তো তাই, এই গাছগুলো এখানে ফুল হবে, ফল হবে, বড় হবে গাছগুলো, এবং কিছু লতানো গাছ আছে যেগুলো হয়তো বা মিলবে বেয়ে উপর উঠবে, এভাবেই হয়তো বা নতুন করে এখানে একটা প্রাণের সঞ্চয় হবে, তাই না? তো যাই হোক, এখানে গাছগুলো দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমি কিন্তু দেখতে দেখতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে, আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন, এবং সেই সাথে যারা কিনা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। তো আজকে না হয় এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেই সাথে আমার চ্যানেল মানি রহমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।